এ যুগেও দারুল ফিকির বৈরুতে সবচেয়ে নাম করা প্রকাশনা সংস্থা, সেখানেও আমেরিকানরা চেষ্টা করেছিল কোরআনের কিছু পরিবর্তন করার জন্য, একদিনও টিকতে পারেনি, পরের দিন ধরা পড়ে গেছে। অথচ দুনিয়া থেকে আল্লাহ পাকের নাজিলকৃত আরও তিনটি কিতাব তৌরাত, জবুর, ইঞ্জিল, আল্লাহ সেগুলির হেফাজতের দায়িত্ব নেন নাই, তাই মানুষ সেগুলো নষ্ট করে ফেলে দিয়েছে, বিকৃত। যেগুলি এখন বাইবেল বলা হচ্ছে সবই বিকৃত। পূর্ব থেকে এই পর্যন্ত কোরআনের একটি নকতা, একটি হরফ, একটি অক্ষর, কোন বাক্য কিছুই পরিবর্তন হয়নি। বড় বড় মনীষীদের মনীষা মিথ্যা হতে পারে, বড় বড় জ্ঞানীদের জ্ঞানবত্তা মিথ্যা হতে পারে, বড় রাজনৈতিক নেতাদের রাজনীতি মিথ্যা হতে পারে, কিন্তু কোরআন কখনো মিথ্যা হয় না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। যে কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি হরফ নকতা আল্লাহ বলছেন ইন্না নাহানা সাল্লাল কোরআনা ওয়াইন্না লাহু লহাফিজুন, আমরা কোরআন নাজিল করেছি এবং আমরা এই কোরআনের হেফাজতকারী। আর সে কারণেই বিগত 1500 বছর পূর্বে, পূর্ব থেকে এই পর্যন্ত কোরআনের একটি নকতা, একটি হরফ, একটি অক্ষর, কোন বাক্য কিছুই পরিবর্তন হয়নি। অথচ দুনিয়া থেকে আল্লাহ পাকের নাজিলকৃত আরও তিনটি কিতাব তৌরাত, জবুর, ইঞ্জিল, আল্লাহ সেগুলির হেফাজতের দায়িত্ব নেন নাই, তাই মানুষ সেগুলো নষ্ট করে ফেলে দিয়েছে, বিকৃত। যেগুলি এখন বাইবেল বলা হচ্ছে সবই বিকৃত। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ইত্যাদি ইত্যাদি বলে যেসব কথা বলা হয়, তারা কেউ দাবি করে না এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কারণ আল্লাহ এগুলোর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি। বিদেশিরা, ইহুদি নাসারারা কোরআন পরিবর্তনের বহু চেষ্টা করেছে। একবার খলিফা হারুনুর রশিদের দরবারে তৎকালীন সময়ে অত্যন্ত জ্ঞানী একজন মানুষ এসেছিলেন। খলিফা হারুন তাকে সম্মান করলেন, কাছে বসালেন, তারপর তিনি তাকে ইসলাম কবুলের দাওয়াত দিলেন। তিনি বললেন না, আমি ইসলাম কবুল করব না। ঠিক এক বছরের মাথায় ওই লোকটি আবার এসেছে। খলিফা হারুন তাকে চিনি করলেন, তুমি এক বছর আগে এসেছিলে? হ্যাঁ। আজকে আবার চলে আসলে ব্যাপারটা কি? তখন বলছে, হে খলিফা, আপনি নিজে আমাকে সেদিন দাওয়াত দিয়েছিলেন ইসলাম কবুল করার জন্য, কিন্তু আমি ইসলাম কবুল করি নাই। আমি মনে করছিলাম আমি তো খ্রিস্টান, আমার ইঞ্জিল ঠিক আছে। তখন আমি বাসায় গিয়ে চিন্তা করলাম কোরআন পাল্টানোর চেষ্টা করব। আমি প্রথমে ইঞ্জিল লিখলাম, যেটা আমার কাছে ছিল সেটাকে পরিবর্তন করে তারপর বাজারে ছেড়ে দিলাম, মানুষ কিনল। আবার তওরাত লিখলাম, যা ছিল আমার কাছে এটা পরিবর্তন করে, কিন্তু মানুষ কিনল, কেউ ডিস্টার্ব করেনি, এক বছরের মধ্যে কোনো আপত্তি আসেনি। অবশেষে আমি কোরআনে হাত দিলাম, কোরআনের দু একটা আয়াত পরিবর্তন করে লিখলাম। পরের দিন বাজার দেওয়ার সঙ্গে সঙ্গে, সন্ধ্যাও হয়নি, লোকরা ছুটি আসছে, এই বেটা তুমি কী লিখছো, এটা তো কোরআনে নাই। আমি তখনই বুঝলাম কোরআন অব্যর্থ সত্য, কি পরিবর্তন করে ক্ষমতা কারণ নেই। কবে সে খলিফা হারুনের কথা, 130 হিজরির কথা বলছি। এ যুগেও দারুল ফিকির বৈরুতে সবচেয়ে নাম করা প্রকাশনা সংস্থা, সেখানেও আমেরিকানরা চেষ্টা করেছিল কোরআনের কিছু পরিবর্তন করার জন্য, একদিনও টিকতে পারেনি, পরের দিনে ধরা পড়ে গেছে। সমস্ত পৃথিবী কোরআনকে নিয়ে বিপদে পড়ে গেছে, কোরআনের সত্যকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই।